ভারতী ফাউন্ডেশনের কো চেয়ারম্যান শ্রী রাকেশ ভারতী বিকাল, রঘুনাথগঞ্জে বিধায়ক শ্রী আসুজ্জামান, ভারতী ফাউন্ডেশনের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী বিজয় চন্দ্র, সম্মানিত অতিথিবৃন্দ, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা উপস্থিত অংশগ্রহণ, আমি খুব খুশি আজকে তোমাদের স্কুলে আসতে পেরে। অনেকদিন আগে, আজ থেকে প্রায় 8 বছর আগে, 2009 সালে আমি যখন ভারতবর্ষে অর্থমন্ত্রী ছিলাম এবং তোমাদের জমিপুরের সাংসদ ছিলাম, প্রথমবার 2004 থেকে 2009 এবং তারপর 2009 থেকে 2014 নির্বাচিত হয়েছিলাম, কিন্তু পুরো কাজ শেষ করিনি, তার আগেই ভারতবর্ষে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হই এবং আমার 5 বছরের মেয়াদ আগামী 25 জুলাই শেষ। তা আমি সেই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সত্য ভারতী ফাউন্ডেশনের সঙ্গে এবং তাদের শিক্ষা সংক্রান্ত কার্যসূচির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয়, বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী রাকেশ ভারতী বিকাল এবং তার পিতৃদের এস পি মিটাল ছিলেন আমার সহযোগী কংগ্রেস নেতা, পাঞ্জাব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ভারতবর্ষের সংসদের দীর্ঘদিন সদস্য ছিলেন এবং ব্যক্তি জীবনে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার দুই কৃতি ছেলে, একজন এয়ারটেল টেলিকমিউনিকেশন কোম্পানির কর্তা এবং ভারতবর্ষে মোবাইল টেলিফোন জগতে যে বিপ্লব এসেছে, যারা সেই বিপ্লব এনেছেন তার মধ্যে শ্রী মিটাল একজন এবং আরেকজন যিনি রাকেশ ভারতী মিটাল, তিনি সারা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের জন্য এবং বিশেষ করে স্কুল এডুকেশন তার উপরে জোর দিয়ে ভারতবর্ষের 6টি রাজ্যে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে এবং তাদের আমি অনুরোধ করেছিলাম যে আমাদের এই পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদ এবং বিশেষ করে জয়পুর, সেখানে যদি আমরা একটু উন্নত মানের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে পারি। লক্ষ্য ছিল যে একটা চেইন অফ ইনস্টিটিউশন তৈরি করা, ভালো উন্নত মানের প্রাথমিক বিদ্যালয়, তারপর একটি উন্নত মানের সেকেন্ডারি স্কুল, তারপর একটি কলেজ, এবং আপনারা জানেন এখানে আলিপুর মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, ভারতবর্ষে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে একটা শাখা আছে, এগুলো খুবই উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, যাতে স্থানীয় ছাত্রছাত্রীরা এখানে সুযোগ পায়, তার জন্য প্রথম থেকেই শিক্ষা বুনিয়াদটাকে মজবুত করার জন্য আমি তাদের সাহায্য চেয়েছিলাম। তার কারণ অনেকদিন ধরে এই জেলা অনেকটা পিছিয়েছে, একসময় এখান থেকে সারা ভারতবর্ষের একটা বড় অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদের নবাবের অধীন ছিল, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনৈতিক কাজে, প্রোগ্রামে অনেক বেশি এগিয়ে গিয়েছে। তারপর একটা ইতিহাসের কথা অনেকেই জানেন, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর
কথা বলতে পারি। একটা প্রচন্ড পরিবর্তন এখানে আসে এবং যেটা খুব এগিয়ে থাকা অ্যাডভান্স এরিয়া ছিল সেটা আস্তে আস্তে পিছোতে আরম্ভ করি এবং অনেকখানি পিছিয়ে।